নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ওয়েল থেকে প্রকাশিত একটি নতুন চাকরির আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এখানে অ্যাপ্রেন্টিশিপ পদে রিক্রুট করা হচ্ছে এবং এই ট্রেনিংটি চলাকালীন প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে এবং ট্রেনিংটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে তো আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে এ টু জেড ইনফরমেশন জানিয়ে দেব সুতরাং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে ইনফরমেশনটি জানিয়ে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল থেকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেকদিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি ইন্ডিয়ান ওয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইট বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে কিংবা আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে নিতে পারেন আই ও ডট কম এটি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এই ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এখানে ভিজিট করার পরে একটু স্কল ডাউন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হোয়াটস নিউ বলে একটি সেকশন এই হোয়াটস নিউ সেকশনেই কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন যে এই অপশনটা কিন্তু আপনাদের সামনে শো করবে এখানে একটি অপশন দেখতে পারবেন এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার পোস্ট এখানে কি করতে হবে আপনাদের ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু সেখানটাই ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটি নতুন পেজে চলে আসবেন এখানে আসার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাপ্রেন্টিশিপ এখানে কিন্তু সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে অনেক স্ক্রিন দেখতে পারছেন ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট এখানটায় ক্লিক করে সরাসরি আপনারা অফিশিয়াল নোটিশটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং তারপরেই কিন্তু লিখে দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি অফিশিয়াল নোটিশটাকে ডাউনলোড করে নিয়েছি এবং সেটা নিয়ে কিন্তু এবারে আমরা আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করছি তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যেখানে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড এবং তারপরে কিন্তু লিখে দেওয়া রয়েছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং তারপরে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে রেফিনারিজ ডিভিশন ঠিক আছে এবং এখানে ডেট দেখতে পাচ্ছেন আপনারা এই যে অফিসিয়াল নোটিফিকেশন এর পাবলিশ হওয়ার ডেট বাইশ দশ দু হাজার একুশ তারিখে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এবং যেখানে কিন্তু ওই নোটিফিকেশানের শুরুতেই লিখে দেওয়া রয়েছে নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন অনেকগুলি ট্রেডে কিন্তু আপনাদেরকে এখানটায় নিয়োগ করা হচ্ছে কিংবা এখানটায় আপনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তো বন্ধুরা আবার প্রথমে আমরা দেখে নেব যে ট্রেড রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পারছেন ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটার স্কিল সার্টিফিকেট হোল্ডার্স অর্থাৎ বন্ধুরা এখানটায় এই যে এখানটায় ডাটা এন্ট্রি অপারেটর পদে যে আপনাদেরকে ট্রেনিং করানো হবে তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই স্কিল সার্টিফিকেট হোল্ডার্স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা যদি ক্লাস টুয়েলভ পাস করে থাকেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে যদি আপনাদের স্কিল সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকেন অর্থাৎ ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটার উপরে যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভারতবর্ষের কোন কোন জায়গায় আপনাদেরকে এখানে ট্রেনিং করানো হবে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আপনারা যাবেন হলদিয়াতে অর্থাৎ হলদিয়াতে কিন্তু ট্রেনিং করতে পারবেন এবং এখানটায় কিন্তু পনেরো মাসের কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে এবং যার কিন্তু শূন্যপথ আপনারা কিন্তু দেখতে পারছেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে যে পত্র রয়েছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দেওয়া রয়েছে টেট অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটার এখানে বলেছে ফেসার অ্যাপ্রেন্টিপিপ অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম আলাদা কোয়ালিফিকেশন লাগবে না একদম আপনারা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এখানেও পনেরো মাসের আপনাদের ট্রেনিং করানো হবে এবং এখানেও কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়াতে কিন্তু ট্রেনিং সেন্টার পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এখানটায় দেখুন টেট অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট এই পোস্টে কিন্তু আপনাদেরকে এখানটায় ট্রেনিং করানো হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে তিন বছর যদি আপনাদের বিকম কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবেন বারো মাসের হবে এখানটায় ট্রেনিং এবং এখানটাতেও কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়াতে কিন্তু আপনারা ট্রেনিং সেন্টার পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু অবশ্যই আপনার ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদগুলো অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা তারপরে দেখুন তারপরে কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে টেট অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট তো বলেছে কিন্তু তিন বছরে আপনাদের যদি বিএ বিএসসি বিকম কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এখানটায় পনেরো মাসের ট্রেনিং দেওয়া হবে এবং এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়াতে কিন্তু আপনারা কি পেয়ে যাবেন ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু অবশ্যই শূন্যপদ গুলি দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে চেকআউট করবেন এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি আপনার এই অফিসিয়াল নোটিফিকেশনটাকে ডাউনলোড করতে পারেন কিংবা আপনারা যদি আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি এই যে নোটিফিকেশনটি রয়েছে এটি কিন্তু আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে তারপরে যে পত্র রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পারছেন তারপরে যে ট্রেডের মধ্যে আপনাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে সেই ট্রেডের নাম কিন্তু রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেনশন এখানে বলে দেওয়া রয়েছে আপনাদের যদি তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে ইন্ট্রুমেনশনের উপর তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানেও কিন্তু বারো মাসের ট্রেনিং দেওয়া হবে এবং এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়াতে আপনারা কি পাবেন ট্রেনিং সেন্টার কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখুন তারপরে যে পথ রয়েছে অনেক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল এখানেও বলেছে তিন বছরে যদি আপনাদের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে বারো মাসের আপনাদের ট্রেনিং করানো হবে এবং এখানে কিন্তু হলদিয়াতে আপনারা ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে যে পোস্ট আপনাদেরকে এখানটায় নিয়োগ করা হবে কিংবা ট্রেনিং করানো হবে সেই পোস্টের নাম কিন্তু রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল এখানেও বলেছে তিন বছরে যদি আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে বেন এখানেও বারো মাসে কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে এবং এখানেও বলেছে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়াতে কিন্তু ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ এখানে দিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানটা যে পদে আপনাদেরকে নিয়োগ করা হবে বা যে ট্রেডে সেটা কিন্তু লিখে দেওয়া রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন কেমিক্যাল এখানেও এখানেও কিন্তু বলে দেওয়া রয়েছে আপনাদের যদি তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এখানেও বারো মাসে আপনাদের ট্রেনিং করানো হবে এখানেও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা হলদিয়াতে পেয়ে যাবেন ট্রেনিং সেন্টার এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদগুলি দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে এখানটায় বলে দেওয়া রয়েছে টেট অ্যাপ্রেন্টিস বয়লার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান শিক্ষাগত ক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে আপনার যদি তিন বছর এখানে বিএসি ডিগ্রি কমপ্লিট করা থাকে সঙ্গে যদি অবশ্যই ফিজিক্স ম্যাথামিটিক্স কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এগুলোর উপরে যদি আপনারা তিন বছরে বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চব্বিশ মাসের এখানে ট্রেনিং করানো হবে এবং এখানেও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়াতে দিতে আপনারা ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপথ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে এখানে যে ট্রেড দিয়ে দেওয়া রয়েছে আপনারা অনেক কিন্তু দেখতে পারছেন টেট অ্যাপ্রেন্টিস এখানটায় বলেছে ফিটার এখানে বলে দেওয়া রয়েছে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সঙ্গে যদি আপনাদের দু বছরে যদি আইটিআই কমপ্লিট করে থাকে ফিটার ট্রেডের উপর তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলেছে বারো মাসের কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে এবং এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলদিয়াতে আপনারা ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানটায় ট্রেড অ্যাপ্রেন্টিস এখানটায় বলছে অ্যাটেন্ডেন্ট অপারেটার পোস্ট কিন্তু আপনাদেরকে এখানটায় রিক্রুট করা হচ্ছে বা ট্রেনিং করানো হবে এখানেও বলেছে তিন বছরের কিন্তু ডিগ্রি কমপ্লিট থাকতে হবে বিএসসি অবশ্যই কিন্তু সেই বিএসসিতে ফিজিক্স ম্যাথামেটিক্স কিংবা কেমিস্ট্রি এই তিনটি সাবজেক্টের উপরে যে কোনো একটি সাবজেক্টের উপরে যদি আপনারা বিএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানটা তো বোম মাসে আপনাদের ট্রেনিং করানো হবে এবং এখানটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হলদিয়াতে আপনারা ট্রেনিং সেন্টার পেয়ে যাবেন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানটায় শূন্য পদ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আমি জানিয়ে দিলাম এখানে শূন্য পদগুলি আপনারা একটু অবশ্যই দেখে নেবেন কোন ট্রেডে এখানটায় আপনাদের ট্রেনিং হবে সেগুলো আমি জানিয়ে দিলাম তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা কী লাগবে সেটা কিন্তু এবারে আমি জানিয়ে দেবো এখানেটাই কিন্তু বলে দেওয়া রয়েছে আপনারা অনেক স্ক্রিন দেখতে পারছেন সীমার ক্ষেত্রে আঠারো বছর থেকে চব্বিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা অবশ্যই এখানটায় আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়স হিসাবটা করবেন একত্রিশ দশ দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী ঠিক আছে এবং এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যারা কিন্তু এস সি এসটি ও বিসি রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে যথারীতি কিন্তু ছাড় পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে কিন্তু এখানে কি বিশেষ কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু নোটিফিকেশনটাকে ডাউনলোড করে বিস্তারিতভাবে কিন্তু একটু চেক আউট করে নেবেন এবং এখানটা কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া রয়েছে যে আপনারা যারা এখানটায় আবেদন করবেন আবেদন করার পরে কিন্তু আপনাদের একটি পরীক্ষা হয়ে যাবে সেই পরীক্ষাটা যদি আপনারা পাশ করে যান তারপরে কিন্তু আপনারা এখানটায় ট্রেনিংটি করতে পারবেন সেটাই কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে একটা রিটেন টেস্ট নেওয়া হবে যেটা কিন্তু দু ঘন্টা সময় থাকবে সেখানে পাশ করে যাওয়ার পরে কিন্তু অবশ্যই আপনারা এখানটায় ট্রেনিংটি করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে কী করে আপনারা আবেদন করবেন আমি কিন্তু এই ভিডিও শুরুতেই যেখান থেকে নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে হবে সেখানেই কিন্তু অ্যাপ্লাই অনলাইন কী করে করতে হবে বা অ্যাপ্লাই অনলাইনের কিন্তু জায়গাটা দেখিয়ে দিয়েছি সেখানে ক্লিক কিন্তু সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন কিংবা আপনারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই নাও বলে কিন্তু একটি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই যে নোটিফিকেশনটি রয়েছে তার নিচে একটু স্কল ডাউন করলেই কিন্তু কিছু আপনারা ইম্পর্টেন্ট ডেট দেখতে পারবেন যেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে বাইশ তারিখ থেকে কিন্তু অলরেডি এখানটায় আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু রয়েছে বারো এগারো দু হাজার একুশ এবং এখানটাই কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের যে পরীক্ষাটা হবে যে রিটেন টেস্টটা হবে সেই রিটেন টেস্টের ডেট কিন্তু এখানটায় দিয়ে দেওয়া রয়েছে একুশ এগারো দু হাজার একুশ অর্থাৎ একুশে নভেম্বর দু হাজার একুশ তারিখে কিন্তু আপনাদের সেই রিটেন টেস্টটি হবে এবং রিটেন টেস্টের ডেটের আগে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে ষোলো এগারো দু হাজার একুশ তারিখ থেকে কুড়ি এগারো দু হাজার একুশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সেই পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং তারপরে কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা যে পরীক্ষাটা দেবেন একুশ এগারো দু হাজার একুশ তারিখে তার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে চার বারো দু হাজার একুশ অর্থাৎ ফোর্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই ডেটে কিন্তু আপনাদেরকে রেজাল্ট প্রকাশ করা হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত কিছু লিখে দেওয়া রয়েছে এবং তার পরবর্তীতে যদি আপনারা এখানটায় পাশ করে যান তার কিন্তু এখান ভেরিফিকেশনের ডেট আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তার ডেট কিন্তু এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন যে তেরো বারো দু হাজার একুশ তারিখ থেকে কুড়ি বারো দু হাজার একুশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তো বন্ধুরা এখানে যে ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট ডেটগুলি দেওয়া রয়েছে এগুলো কিন্তু টেন্টেটিভ ডেট অর্থাৎ এখানে যদি আপনাদের কোভিডের প্যান্ডামিক সিচুয়েশন যদি আবার বেড়ে যায় তাহলে কিন্তু এই ডেটগুলো পরিবর্তন হতে পারে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তার কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল কিন্তু ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ